The people of this nation have spoken. They've delivered us a clear victory, a convincing victory, a victory for we the people. নবনির্বাচিত মার্কিন এই প্রেসিডেন্টকে সবাই জো বাইডেন হিসেবে চিনলেও তার আসল নাম জোসেফ রবিনেট বাইডেন জুনিয়র, যিনি ডেমোক্রেটিক দলের প্রার্থী হয়ে রিপাবলিকান পার্টির বাঘা প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে ব্যাপক ভোটের ব্যবধানে হারিয়ে পড়েছেন জয়ের মালা। সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার সাথে দুই মেয়াদে সিনেটর হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি, কারণ বাইডেন বয়সে 78 হলেও মনে প্রাণে এক উদ্যমী তরুণ। সদাব্যাপী, কৌশলী ও প্রতিশ্রুতিশীল রাজনীতিক হিসেবে পরিচিতি অর্জন করেছেন 50 বছরের বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে। জো বাইডেনের জন্ম 1942 সালের 20 নভেম্বর পেনসিলভেনিয়ার স্ক্রান্টনে। চার ভাই বোনের মধ্যে সবার বড় বাইডেন বেড়ে ওঠেন স্ক্রান্টন, নিউ ক্যাসল কাউন্টি ও ডেলাওয়্যারের মধ্যে। বাবা জোসেফ রবিনেট বাইডেন সিনিয়র আইরিশ বংশোদ্ভূত এবং মা ক্যাথরিন ইউজেনিয়া ফিনেগান। ডেলাওয়্যার ইউনিভার্সিটিতে ইতিহাস ও রাষ্ট্রবিজ্ঞানে পড়াশোনা করেন বাইডেন। পরে তিনি আইনের ডিগ্রি নেন সিরাকিউজ ইউনিভার্সিটি থেকে। এত কিছুর মধ্যেও ব্যক্তিজীবনে ম্যান অফ স্টাইল হিসেবে ফ্যাশন ম্যাগাজিনেও জায়গা করে নেন তিনি। 1966 সালে সিরাকিউজ ইউনিভার্সিটিতে পড়ার সময় নিলিয়া হান্টারকে বিয়ে করেন বাইডেন। 3 সন্তানের জনক তিনি। কিন্তু 1972 সালে খ্রিস্টমাসের দিন ফুল কিনতে গিয়ে সড়ক দুর্ঘটনায় মারা যান তাঁর প্রিয়তমা নিলিয়া এবং 1 সন্তান। মৃত্যুর আগে নিলিয়াকে তিনি বলেছিলেন তাঁর স্বপ্ন 30 বছর বয়সের মধ্যে সিনেটর হওয়ার। এর পরের লক্ষ্য ছিল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়া। ঠিক হয়েছিল তাই। নিলিয়ার মৃত্যুর 1 বছর পর জিল ট্রেসি জ্যাকবকে বিয়ে করেন বাইডেন। 1970 সালে ডেলাওয়ারের নিউ ক্যাসল কাউন্টির কাউন্সিলম্যান নির্বাচিত হন জো। এরপর 30 বছর বয়সের মধ্যে যুক্তরাষ্ট্রের সিনেটর হওয়ার স্বপ্ন পূরণ হয় তাঁর। 1972 সালের নভেম্বরে তৎকালীন জনপ্রিয় রিপাবলিকান সিনেটর স্যালেব বক্সের বিপক্ষে ডেমোক্রেটিক দল থেকে প্রার্থী হয়ে ইতিহাসে নাম লেখান বাইডেন। এরপর মাত্র 30 বছর বয়সে তিনি যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে কম বয়সী 5ম সিনেটর নির্বাচিত হন। ডেলোয়ার থেকে মোট 6 বার সিনেটর নির্বাচিত হন জো বাইডেন। 2007 সালে আবার নির্বাচনে দাঁড়ান, সেবার প্রেসিডেন্ট হন বারাক ওবামা, আর তিনি রানিং মেট হিসেবে বেছে নেন বাইডেনকে। 2009 থেকে 2017 সাল পর্যন্ত তিনি ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন। এর মধ্যেও ব্যক্তিগত এবং রাজনৈতিক জীবনে নানা উত্থান পতনের পর ঘুরে দাঁড়ান জো বাইডেন। প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রাট প্রার্থী হওয়ার ঘোষণা দেওয়ার পর তিনি সৌদি আরবের প্রতি আমেরিকার সমর্থন বন্ধ করার পক্ষেও মত তুলে ধরেন। মার্কিন নির্বাচনের ফলাফলে ডোনাল্ড ট্রাম্প পরাজয় স্বীকার না করলেও এরই মধ্যে সদ্য বিজয়ী জো বাইডেনকে অভিনন্দন জানিয়েছেন বিশ্বনেতারা। জো বাইডেনের সাথে ভবিষ্যতে সহযোগিতার ভিত্তিতে কাজ করার জন্য আগ্রহের সাথে অপেক্ষা করছেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল। তিনি আরও বলেন, আমাদের সময়ের বিশাল চ্যালেঞ্জগুলো মোকাবিলায় আমেরিকা ও ইউরোপ তাদের বন্ধুত্বের সম্পর্ক অটুট রেখে কাজ করবে। ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো তার টুইটের বার্তায় বলেন, বর্তমানের চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে আমাদের একসঙ্গে অনেক কাজ করতে হবে। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেস জানিয়েছেন তিনি বাইডেন ও কামলা হ্যারিসের সঙ্গে সহযোগিতার ভিত্তিতে কাজ করতে আগ্রহী। গ্রিসের প্রধানমন্ত্রী বলেছেন জো বাইডেন তার দেশের প্রকৃত বন্ধু। তবে ভিন্ন কথা বলেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খমেনি। তিনি আমেরিকান গণতন্ত্রকে ব্যঙ্গ করে বলেছেন, নির্বাচনের ফলাফল যাই হোক, আমেরিকান প্রশাসনে রাজনৈতিক, নাগরিক ও নৈতিক স্খলন খুবই স্পষ্ট।